APCC সম্পাদক পলাখ তামুলের পদত্যাগ নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য পদৰ পৰাও পদত্যাগ পলাখ তামুলি গুলাঘাটৰ প্ৰাৰ্থী ৰূপে প্ৰক্ষেপৰ চিন্তা চৰ্চা কৰিছিল APCCয়ে অজন্তা নিয়োগৰ পৰিৱৰ্তে পলাখ তামুলিক দিয়াৰ চিন্তা চৰ্চাও কৰা হৈছে পলাখ তামুলিৰ পদত্যাগে পুনৰ সংকটত পেলালে কংগ্ৰেছক অজন্তা নিয়োগৰ হৈতে তামুলি বিজেপিৰ যোগদানৰ সম্ভাৱনা আর এই মুহূর্তে পুনরবার আমি জানাও যে এপিসিসির সম্পাদক পলাখ তামুলের পদত্যাগ নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য পদর পরাও পদত্যাগ পলাখ তামুলি গুলাঘাটর প্রার্থী রূপে প্রক্ষেপর কথা আহি পড়েছে কিন্তু আমি এই মুহূর্তে আন খবর মাজলে গৈছো আমি বাতরি আরম্ভনিতে কইছিল যে কলিয়াবর হাতবরত বিধ্বংসী অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে বদুম শইকীয়া নামৰ এজন লোকৰ ঘৰত জুই লাগে অগ্নিকাণ্ডত যা গৈছে ভৰাল ঘৰ আৰু গোহালি ঘৰ স্থানীয় লোক আৰু অগ্নি নিৰ্বাপক বাহিনী তৎপরতা জুই নিৰ্বাপন কৰা হয় আর ভরাল ঘরটো সমুদায় ধান গ্রাস করলে জুয়ে অগ্নিকাণ্ডত পদুম শইকীয়া আহত হয়েছে কোনো দ্রুবিত অগ্নি সংযোগ করার কথা ইতিমধ্যে আহি পড়েছে আর সন্দেহ প্রকাশ করেছে যে কোনো দ্রুবিত অগ্নি সংযোগ করেছে কলিয়াবরের হাত বরত এই ঘটনা সংঘটিত হয়েছে আজির পর করিমগঞ্জ বিজেপির কার্যনির্বাহক সভা দুদিনিয়াকৈ অনুষ্ঠিত হব বিজেপির রাজ্য কার্যনির্বাহক সভা কার্যনির্বাহক সভাতে রচনা হব 2021 নির্বাচনের রণকৌশল আজি কার্যনির্বাহকত ভাগ লব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে বৃহস্পতিবারে নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অংশগ্রহণ করব এফালে 26 ডিসেম্বর গুয়াহাটীলৈ আহিব অমিত শাহ রাজ্যিক বিজেপির আলোচনাত বহিব অমিত শাহ করিমগঞ্জ বিজেপির রাজ্যিক কার্যনির্বাহক দুদিনিয়া কার্যসূচীর আরম্ভ হব ব্যস্ততা কালির দিনটো দেখিলে পাওয়া গৈছিল আর মিনি দিসপুর আখ্যা দিয়া হয়েছিল যে কালি যেহেতু সন্ধ্যা ভাগর পর আমি জানাই গেছিল দেখাই গেছিল আর আজি সন্ধ্যা 6 বজাত শিলচরত অনুষ্ঠিত হব বৈঠক শিলচর জেলা বিজেপি কার্যালয়ত হব বৈঠক বৈঠকত বিজেপির বিষয়ববীয়া সকলে অংশগ্রহণ করব আর বুধবারে কার্যনির্বাহকত অর্থাৎ আজি ভাগ লব মুখ্যমন্ত্রীগী সর্বানন্দ সোণোৱালে আনহাতে বৃহস্পতিবারে নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অংশ লব আর প্রস্তুতির কথা আমি ইতিমধ্যে কইছো যে খুব সুন্দর এক প্রস্তুতি করা হয়েছে আর কোয়া হয়েছে যে মিনি দিসপুরলে পরিণত হয়েছে করিমগঞ্জ করিমগঞ্জের ব্যস্ততা আমি দেখাই যাম আমার জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বরুয়া আছে আর 23 আর 24 ডিসেম্বরত কার্যনির্বাহক সভাতে রচনা হব 2021 নির্বাচনের রণকৌশল আর আজি যেহেতু মুখ্যমন্ত্রীগিয়ে তাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে অংশগ্রহণ করব আর কাইলৈ নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অংশ লব কিন্তু তার পূর্বে করিমগঞ্জত বিজেপির রাজ্যিক কার্যনির্বাহক সভার যে প্রস্তুতি সেই প্রস্তুতির কথা আমি জানাই গৈছো যে কালির দিনটো তাত দেখিলে পাওয়া গৈছিল যে এক ব্যাপক প্রস্তুতি আর যেহেতু কার্যনির্বাহকতে সিদ্ধান্ত গ্রহণ করা হব বহুকেটা রণকৌশল তাত যেহেতু করা হব গতি এনে ধরনের বহু কথা আহি পড়েছে আর সেইভাবে এই ব্যস্ততা বা সেইভাবে সকলোরে এক তা দেখিলে পাওয়া গেছে যে বিভিন্নজন আহিছে বা বিজেপির যখন লোক সকল তাত উপস্থিত হয়েছে আগরের পর উপস্থিত হয়েছে আর প্রস্তুতি এনে ধরনের সম্পূর্ণ হয়েছে করিমগঞ্জত কালির দিনটো আমি দেখাই গৈছিলোঁ যে এই যে ব্যস্ততা তাত দেখিবলৈ পোৱা গৈছে প্ৰস্তুতিৰ কথাও আমি ইতিমধ্যে কৈ গৈছোঁ আৰু ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সভা গতিকে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব ৰণকৌশল 21 নিৰ্বাচনৰ ৰণকৌশল বা কেনেধৰণে প্ৰচাৰৰ ক্ষেত্ৰতো হওক বা অন্য দিশতে হওক যি অংক বিজেপিৰ যি ফৰ্মুলা যি ষ্ট্ৰেটেজি সেই সকলোবোৰ হয়তো ইয়াতে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব ইয়াতে হয়তো ৰচনা হ'ব এই কাৰ্যনিৰ্বাহকতে গতিকে আজিৰ দিনটোত সন্ধিয়াৰ ভাগত যিহেতু মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল গৈ উপস্থিত হ'বগৈ আৰু কাইলৈ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হব গতিকে নিশ্চিতভাবে বিজেপির যি দলীয় কর্মকর্তা সকল আছে সকলে উৎসাহিত হয়ে পড়েছে উৎফুল্লিত হয়ে পড়েছে এই মুহূর্তে গৌরীশ নন্দী আছে ফোনযোগে সংযুক্ত হয় গৌরীশ নন্দী আপনার পৰা জানিব বিচাৰিম প্রথমতে প্রস্তুতির কথা তারপরে কার্যনির্বাহকর সময় কথা জানিব বিচাৰিম কোন কোন আহিব সেই সকলবোৰ আপনার পৰা জানিব বিচাৰিম গৌরীশ হয় পাপরি করিমগঞ্জের যে রাজ্য কার্যবাহী সভা অনুষ্ঠিত হব ইয়াকলে কিন্তু ব্যাপক উৎসাহ দেখা গৈছে বিজেপি কর্মী দলকর্মীর মাজত আর অল্প সময়ের ভিতরতে যেটা জানিব পৰা গৈছে করিমগঞ্জ মুখ্যমন্ত্রীগৰাকী আহি উপস্থিত হব আর পুৱা 10 বজাত পতাকা উত্তোলন করা হব ইয়ার জড়িয়ে অনুষ্ঠানের সূচনা হব আর এই অনুষ্ঠান কিন্তু সকল থাকবে দলের রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসকে ধরে যখন মন্ত্রী বিধায়ক সকলে আহি উপস্থিত হব আর স্বাস্থ্যমন্ত্রীগৰাকী অহাকালি আহিব বলে আমি জানিবলৈ পাইছো আর এই মুহূর্তে যেটা দেখা গৈছে যে এই মুহূর্তে বহু লোক আহি ভোট খাব ধরেছে যে সভাস্থলী সভাস্থলী অসমের বিভিন্ন জেলার পৰা বিভিন্ন প্রান্তর পৰা লোক আহি পৌঁছিছে তেওঁলোকে অভ্যর্থনা যি কপ আছে অভ্যর্থনা কপ্তাতে ভোট খাই ভিতর সোমার চেষ্টা চলাই আছে তো গতিকে মূল সভাটো আরম্ভ হব পতাকা উদ্বোধনের পাশতেই যেটা 10টা বাজার বাজি করছে পতাকা উদ্বোধন হব আর তার পাশতেই
মূল সভা আরম্ভনি হব গৰিষ্ঠনদী যথেষ্ট কর্মকর্তা তাত হয়তো সমবেত হৈছে বহু সংখ্যক হয় নিশ্চয় গুটে অসমৰ যিমান জিলা সভাপতি আছে আৰু লগতে আন আন দলীয় কৰ্মী আৰু মন্ত্ৰী বিধায়ক সাংসদ সকলো আহি ইয়াতে উপস্থিত হৈছে কিছু সংখ্যক কেতিয়াও আহিবলৈ বাকী আছে কিয়নো যোৱাকালি শিলচৰত এটা তেওঁলোকৰ দলীয় মিটিং আছিলে অফিচ বেয়াৰ মিটিং আছিলে তাতে বহু সংখ্যক লোক গৈ গৈছে আজি অলপ সময়ৰ ভিতৰতে সকলো শিষ্যৰ তেওঁলোক দলীয় নেতৃত্ব আৰু মন্ত্ৰী বিধায়ক আহি অলপ সময়ৰ পিছতে কৰিমগঞ্জত আহি উপস্থিত হ'ব বুলি আমি জানিবলৈ পাইছো পাপৰি নিশ্চয় নিশ্চয় সকলো উৎফুল্লিত হৈ আছে কাৰণ গৰিষ্ঠনদী ক'ব এইখিনি ক'ব পাৰি যে যিহেতু মিছন 100 হওক বা যি নতুন ষ্ট্ৰেটেজি হওক বিজেপিৰ বা নতুন ফৰ্মুলা হ'ব পাৰে কাৰণ ৰণকৌশল বিজেপিৰ বহুত গতিকে সকলোবোৰ তাতে হয়তো সিদ্ধান্ত হ'ব তাতে হয়তো আলোচনা হ'ব গৰিষ্ঠ নিশ্চয়কৈ পাপৰি এই সভাটো অতি গুৰুত্বপূৰ্ণ কিয়নো নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত এয়াই বিজেপিৰ আটাইতকৈ ডাঙৰ সভা আৰু যাৰ বাবে অসমৰ গোটেই চুকে কোণে থকা সকলো দলীয় কৰ্মী ইয়াতে আহি উপস্থিত হ'ব আৰু ইয়াতে সম্পূৰ্ণ ৰণকৌশল বনোৱা হ'ব কিদৰে 2021 নিৰ্বাচনত তেওঁলোকৰ যি টাৰ্গেট মিছন 100 ইয়াক কথাকৈ বনোৱা যায় আৰু কিদৰে তেওঁলোকে জয়লাভ কৰি পুনৰ চৰকাৰ গঠন কৰিব ইয়াত যে ৰূপৰেখা এয়া সম্পূৰ্ণ এই সভাতে অনুষ্ঠিত হ'ব বুলি আমি কেইবাগৰাকী বিজেপিৰ নেতাৰ মুখৰ পৰা শুনিছো যাৰ বাবে আজিৰ এই সভাটো অতি গুৰুত্বপূৰ্ণ বিজেপিৰ দলীয় কৰ্মী নেতাসকলৰ বাবে নিশ্চয় গৰিষ্ঠ আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছো পৰৱৰ্তী সময়ত পুনৰ সংযুক্ত হ'ম আৰু ইতিমধ্যে আমি কৈছোৱে যে ব্যস্ততা বা যেনেধৰণৰ প্ৰস্তুতি তাত কৰা হৈছে সকলোবোৰ ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে পতাকা উত্তোলন কৰা হ'ব 10 বজাত আৰু তাৰ পাছতে যিহেতু 10 বজাৰ পাছত তাত আলোচনাৰ যিখিনি হয় সেই আলোচনাসমূহ তাত আৰম্ভ হ'ব তাৰোপৰি বিশেষভাৱে আমি কৈ গৈছোঁ যে ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকত নতুন কিছু ৰণকৌশল বা মিছন 100ৰ যি এক ৰণকৌশল বা মিছন 100ৰ যি লক্ষ্য সেই লক্ষ্যত কেনেকৈ উপনীত হ'ব পাৰিব তাৰ ষ্ট্ৰেটেজি সকলো তাত ৰচনা কৰা হ'ব আৰু অতি গুৰুত্বপূৰ্ণ 23 আৰু 24 ডিচেম্বৰৰ এই কাৰ্যনিৰ্বাহক সভা অতি গুৰুত্বপূৰ্ণ আলোচনা চক্ৰ হয়তো ইয়াৰ পাছতে অনুষ্ঠিত হ'ব 10 বজাৰ পাছতে অনুষ্ঠিত হ'ব গতিকে সকলো তাত ইতিমধ্যে আমি কৈছোঁ যে জিলা সভাপতিসকল উপস্থিত হৈছে আৰু বহু সংখ্যক লোক তাত উপস্থিত হ'ব বিভিন্নজন উপস্থিত হ'ব আৰু বিশেষভাৱে বিজেপিৰ কৰ্মকৰ্তাসকলৰ মাজত বিশেষকৈ কৰিমগঞ্জ যথেষ্ট এক উৎফুল্লিত পৰিৱেশৰ সৃষ্টি হৈছে তাৰোপৰি আমি পুনৰ কৈছোঁ যে এখন সৰু দিছপুৰলৈ তাত ৰূপান্তৰিত হৈছে কালিৰ দিনটোতে গতিকে পৰৱৰ্তী সময়তো আমি যিহেতু পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়াম আৰু সেই সময়ছোৱাতো দেখিবলৈ পোৱা যাব যে তাত এক দিছপুৰলৈ পৰিণত হৈছে আৰু তাত হয়তো সকলোখিনি কেনেধৰণে আলোচনা কৰা হ'ব কেনেধৰণে আগবঢ়া যাব এই সকলোবোৰ তাত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব এটা সুন্দৰ প্ৰস্তুতি বুলিও এক প্ৰকাৰ ক'ব পাৰি কাৰ্যনিৰ্বাহক সভাৰ আমি সেয়া ভিজুৱেলছো আমি দেখুৱাই যাম কাৰণ 2021 নিৰ্বাচনৰ ৰণকৌশল যিহেতু এই কাৰ্যনিৰ্বাহকতে ৰচনা কৰা হ'ব গতিকে অতিশয় গুৰুত্বপূৰ্ণ আৰু যথেষ্ট সংখ্যক আমি পুনৰ কৈছোঁ যে আজিৰ দিনটোত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তাত অংশগ্ৰহণ কৰিব আৰু কাইলৈ মন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই অংশগ্ৰহণ কৰিব APCC সম্পাদক